হ্যালো এভরিওয়ান, হোপাই কি তোমরা সবাই ভালো আছো, কি আপনারা সবাই ভালো আছেন। ফণী যেভাবে ধেয়ে আসছে, এগিয়ে আসছে, ভীষণভাবে বিপজ্জনক। আমরা ঘরে থেকে, সুন্দর বাড়িতে থেকে, প্রোটেক্টেড থেকে, আমাদের এত ভয় হচ্ছে যে কি হবে, বা আমরা আমাদের কি বলবো, কিভাবে আমরা ভালো থাকবো, আমাদের নিজেদের কথা ভাবছি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাবুন, যারা রাস্তাতে দিন কাটাচ্ছে, বাকি যারা বাইরে আছে, বা দেখুন আমি গ্রামে থেকেছি বহুদিন, তাই গ্রামের যে দুর্হাল, যে কষ্ট, সেও আমি নিজের চোখে দেখেছি। তো এই ফোনই যদি ভীষণভাবে তাণ্ডব করে, তো গ্রামে যারা খুবই গরিব, যাদের কি বলবো, জাস্ট ঘরটা ছাওয়ার মতনই, এতটাও ভালো নয়, তাদের অবস্থা কি হবে? আমরা এত ভালো থেকেও দুশ্চিন্তা করছি যে আমাদের মানে কালকে কিভাবে আমরা সেফ থাকবো, বা আমাদের বাচ্চাকে সেফ রাখবো, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের বাচ্চাদের কথা ভাবুন তো, তারা কিভাবে থাকবে, তাদের কি হবে যদি এরকম তাণ্ডব ফোনই খুব মানে ভীষণভাবে করে। যখন তিতলি এসেছিল তখন আমি আমার গ্রামের বাড়িতেই ছিলাম, আমার জানুবেটা তখন অনেক ছোট ছিল, ওকে নিয়ে আমি ওখানে ছিলাম, গ্রামের বাড়িতে ছিলাম। তো আমি সেই সময়টা দেখেছি, সবার কষ্ট দেখেছি, সবাইকে ছাদ হারা হতে দেখেছি। তাই আজকে সন্ধ্যে থেকে মনটা একদম ভালো নেই, ভালোই লাগছে না, সত্যি ভালো লাগছে না, মানে অন্তর থেকে একটা কষ্ট বহিঃপ্রকাশ হচ্ছে, মানে কি বলবো। দেখুন আমরা তো অনেকে আছি যে দেখিয়ে তাদের পাশে দাঁড়াই, আবার আমরা অনেকে আছি তাদের পাশে দাঁড়াই কিন্তু সেটা দেখিয়ে না, যেটা করলে তাদের উপকার হবে সেটাই করি। তো আমিও চেষ্টা করি, তো যতটা আমার সামর্থ্যের মধ্যে পড়ে বা থাকে চেষ্টা করি। তো আজকে এখানে থেকে যখন আমার হাজবেন্ড বারবার আমাকে ফোন করছে, কন্টিনিউয়াসলি সকাল থেকে ফোন করছে, স্টিল নাও যে সাফিসিয়েন্ট ফুড রাখো, ভালো থাকো, সেফ থাকো, এরকম হতে পারে, কুচুকে ভালো রাখো, মানে জানু বেটাকে প্রোটেক্টেড রাখো যাতে ওর কোনো অসুবিধা না হয়, ওর দিকে লক্ষ্য রাখো ভালোভাবে যাতে কালকে দিনটা উতরে যায়, এরকম বারবার আমাকে ফোন করছে বলছে। আমি যতবার বলছি না না, এখানে এখনো পর্যন্ত কোনো মেঘ হয়নি, বা আমি যতবার বলতে চাইছি এরকম এত ভয়ের কিছু নেই, তুমি ছাড়ো, তাতেও আমাকে বারবার ফোন করে অ্যালার্ট করছে। তাহলে ভাবুন, আমরা ভালো থেকেও আমাদের আরও ভালো থাকার একটা প্রবণতা আছে, তাহলে যারা খারাপ আছে তাদের কথা, তাদের কি হবে, তারা কিভাবে থাকবে? কালকে যদি প্রচণ্ডভাবে সেই ফণীর তাণ্ডবে তাদের সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায়, তাদের কি হবে? আমরা একবার যদি ভেবে দেখি, ভাবুন তো। এখন আকাশটা দেখতে পাচ্ছেন পুরো কালো হয়ে এসেছে, মেঘ হালকা হাওয়া দিচ্ছে, ঝড় ঠিক বলা যাবে না, জোরে হাওয়া বইছে, মেঘ কালো হয়ে এসেছে। জানি না, বারবার করে তো নিউজে দেওয়া হচ্ছে যে কালকের মধ্যে বৃষ্টি চলে আসবে, তো কি হবে তাদের বা সকলের জানি না। আশা করি সবাই তোমরা প্রোটেক্টেডভাবে বাড়িতে ফিরে এসছো, ঘরে ফিরে এসছো, যেখানে আছো বা কাজে কর্মস্থল থেকে ফিরে এসছো, সবাই নিজের কেয়ার রেখো, ভালো থেকো, অ্যাভয়েড করো কালকে যাতে বাড়ি থেকে না বেরোতে হয়, না বেরোনো যায়, সেই দিকটায় নজর রেখো। পারলে আশেপাশে কোনো দুস্থর যদি পাশে দাঁড়াতে পারো, খুব উপকার হবে তাদের। যদি কালকে একদম ভীষণভাবে প্রতি ঘন্টায় 100 কিলোমিটারে যে বলছে গতিবেগ থাকবে, সেরকমভাবে যদি গতিবেগে আসে, তো তারপরে তাদের যে কষ্ট থাকবে, তো সেই কষ্টের একটুখানি মুহূর্ত যদি ভাগ করে নিতে পারো, আমি তো অবশ্যই করব। হ্যাঁ, আর আমার গ্রামের বাড়িতে যাদের এরকম মানে খুবই দুস্থ যারা, তো তাদের পাশে অলরেডি দাঁড়ানোর জন্য কিছুটা প্রয়াস করেছি, জানি না কতটা তাদের কাজে লাগবে, তবুও চেষ্টা করেছি। তো আমি তোমাদেরকেও বলছি,
আজকের দিনটা সত্যি আমাকে খুব খারাপ লাগছে, কারণ আমি তিতলি আমার গ্রামের বাড়িতে দেখেছি সেই সময় কি কিরকমটা ঘটেছিল। তো সবাই ভালো থেকো, প্রোটেক্ট থেকো। আমার মেয়ে স্কুলে কালকে ছুটি দিয়ে দিয়েছে কালকের জন্য, তো কালকে ও স্কুল যাবে না, স্কুল যাবে না না ছুটি দিয়ে দিয়েছে, তাই জন্য কালকে ওকে আর স্কুলের কোনো তাড়াহুড়ো নেই। সবাই ভালো থেকো, চেষ্টা করো তাদের পাশে দাঁড়াতে, যাদের পাশে দাঁড়ানো এই মুহূর্তে বা কালকে আমাদের উচিত তাদের পাশে। দেখো আমরা তো অনেক আনন্দ বা নিজেদের প্রসাধনীয় তো খরচা করি বা ওই দিকে খুব নজর রাখি, কিছুটা নজর যদি তাদের জন্য দেওয়া যায়, যাদের পাশে দাঁড়ালে তাদের সেই দিনটার জন্য খুব উপকার হবে। দেখো প্লিজ, আর আমার জানু বেটা তো কিছুক্ষণ আগে খেলছিল, খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। আমি এখন কিচেনে যাব, এখন 8টা বাজে, 8:10 বাজে। তো রান্না করার মতন আজকে সত্যি মানসিকতা নেই, কিন্তু এতটা ভাবে তাণ্ডব হতে পারে এতটাও এ করিনি, কারণ কদিন ধরেই অ্যালার্ট করছে, নিউজে দেখছি, পেপারে পড়ছি, তো আজকে তো ভীষণভাবে দেখতে পাচ্ছি। তো আমি কিচেনে রান্না বসিয়েছি, মটর সিদ্ধ করতে বসিয়েছি, মানে কাবলি ছোলা, মটর এমনি ছোলা, যেটা যে ছোলা কাঁচা ভিজিয়ে খাওয়া হয় সেই ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কালকে ভিজিয়ে রেখেছিলাম, ফ্রিজিং করছিল, ফ্রিজে রেখেছিলাম ভিজিয়ে, তো সেটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, অলরেডি বয়েলড হয়ে গেছে। তো রুটি আর তরকারি করব, জানু বেটা তো ঘুমিয়ে পড়েছে, ওকে তুলে খাওয়াবো। আজকের ভিডিওটার জন্য আমি কিছু বলবো না, শুধু এটুখানেই বলবো যে সবাই ভালো থেকো, নিজের কেয়ারও করো, আশেপাশে যদি কারোর প্রয়োজনে লাগতে পারো প্লিজ পাশে দাঁড়িও, এইটুখানেই বলবো। জানু বেটা এই যে খেলছিল, খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে, খুব জোরে হাওয়া বইছে, ভীষণ জোরে হাওয়া উঠেছে। আমার জানু বেটা পাগলি ঘুমিয়ে পড়েছে, খেলছিল, ওকে তুলে খাওয়াবো। তো অলরেডি কিচেনে তো চলে গিয়েছিলাম, তো এখন রান্না করব। আমার বয়েল করা হয়ে গেছে, দুধটা জাল দিতে বসেছিলাম, দুধও জাল দেওয়া হয়ে গেছে, আটাটা মাখবো আর তরকারিটা সিম্পলি করবো। আজকে একদম মনটা ভালো লাগছে না, সত্যি ভালো নেই, সিম্পলি করবো, একদমই সিম্পলি করবো, আটাটা মেখে নেবো, রুটি করবো, ব্যাস। আর তাহলে আজকের মতন সবাই ভালো থেকো, ব্লগটা আমি শেষ করলাম, সবাই কেয়ারফুল থেকো, আর প্লিজ চেষ্টা করো, অ্যাভয়েড করো কালকে যাতে ঘর থেকে বেরোতে না হয়, আর বাড়ির পরিবারের সকলের দিকে নজর রেখো। আজকের মতন আসি।